আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অভিভাবকদের জিজ্ঞাসা থাকে আমার ছেলের মেয়ের কাপড় খুললে বুকের খাঁচা দেখা যায়, বুকের হাড়গোলা স্পষ্ট গোনা যায়। অনেক সময় জিজ্ঞাসা থাকে যে আমার বাচ্চার বুকের ডান পাশটা বাম পাশের চেয়ে একটু বেশি উঁচু। এই ধরনের হাড় রিলেটেড বিভিন্ন জিজ্ঞাসা থাকে। অনেক ক্ষেত্রে এই প্রবলেমগুলো স্বাভাবিক কারণে হয়, দুরন্ত বয়সে হয়, 3-4 বছর থেকে 6-7 বছর পর্যন্ত, বাচ্চারা স্থির হওয়া পর্যন্ত ওজনটা কম বাড়ে যতটা বাড়ার কথা। যদি বাচ্চার অ্যাক্টিভিটি ভালো থাকে, ওজন মোটামুটি মেনটেন করে, বাচ্চার খাবার প্রস্রাব পায়খানা ভালো থাকে, অরিড হওয়ার কোনো কারণ না। জন্মগত কিছু হাড় বাঁকা থাকে বা এক্সট্রা হাড় থাকতে পারে, সেটা যদি কোনো অতিরিক্ত ব্যথার কারণ না হয়, বাচ্চার শ্বাস করতে বুকে ব্যথার কারণ না হয়, কোনো ডিসকমফোর্টের কারণ না হয়, এটাতে বারবার ধরা ছোঁয়ার প্রয়োজন নাই। দীর্ঘদিন কনফিউশন হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে বুকের এক্সরে করে কারণ জেনে নিন। হ্যাঁ, তবে বাচ্চাদের ভিটামিন ডি এর ঘাটতি বা রিকেটস হলে অনেক ক্ষেত্রে হাড়ে কিছু পরিবর্তন হয়, সেক্ষেত্রে বাচ্চার পাও বাঁকা হয়, দাঁত উঠতে দেরি হয়, অন্যান্য ভিটামিন ঘাটতির লক্ষণগুলো দেখা যায়। যদি প্যারালাল কয়েকটা সিমটম একসাথে হয় ঘাটতিজনিত, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার সন্তান রিকেটসে ভুগতেছে কি না, এই জন্য বুকের এই হাড়গুলো উঁচু কি না জেনে নেওয়া উচিত। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।